বিমান ছিনতায় অমীমাংসিত কিছু প্রশ্ন। রবিবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ছিনতাইয়ের চেষ্টাকালে একটি বিমানকে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার নিহত পলাশের বয়স ছিল 23, কিন্তু র‍্যাব বলছে 7 বছর আগে সে অপহরণের দায়ে কারাগারে ছিল। তবে কি মাত্র 16 বছর বয়সে এক কিশোরকে অপহরণ করেছিল পলাশ? চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কথিত বিমান ছিনতাইয়ের ঘটনায় এখনও কিছু রহস্য রয়ে গেছে অমীমাংসিত। গত রবিবারের ঘটনার পর প্রায় 2 দিন পেরিয়ে গেলেও সেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সোমবার বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাসিম হাসান জানিয়েছেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী 5 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। সেই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে করণীয় সম্পর্কে পরামর্শ দেবে কমিটি। আসলেই কি সেখানে আগ্নেয়াস্ত্র ছিল? বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রণালয় এবং বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, র‍্যাবের সন্ত্রাসী তালিকায় থাকা পলাশ বিমানবন্দরে কয়েক স্তরে নিরাপত্তা বাধা এড়িয়ে কিভাবে ঢাকা থেকে দুবাইগামী বিমানে উঠতে সক্ষম হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার এক প্রেস কনফারেন্সে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছে, বিমানবন্দরের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে কারো পক্ষে তা ফাঁকি দিয়ে বন্দুক নিয়ে বিমানে ওঠা অসম্ভব। বেসরকারি বিমান সচিব মুহিবুল হকও জানিয়েছেন, সেটি নকল নাকি খেলনা পিস্তল ছিল তাও আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। 16 বছর বয়সে অপহরণ করেছিলেন পলাশ। এদিকে সোমবার সকালে র‍্যাবের মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, সন্দেহভাজন বিমান ছিনতাইকারী পলাশের সঙ্গে তাদের ডেটাবেজে থাকা এক সন্ত্রাসীর আঙুলের ছাপ মিলে গেছে। র‍্যাবের এই মুখপাত্র বলেন, 7 বছর আগে এক কিশোরকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বাসিন্দা পলাশ। সেই সময় তাকে 20 দিন কারাগারে থাকতে হয়েছিল বলে জানান তিনি। তবে র‍্যাবের এই তথ্যের বিষয়ে বিস্তারিত জানা যায়নি এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রবিবার নিহত পলাশের বয়স ছিল 23 বছর, কিন্তু র‍্যাব বলছে 7 বছর আগে সে অপহরণের দায়ে কারাগারে ছিল। তবে কি মাত্র 16 বছর বয়সেই অপহরণ করেছিল এক কিশোরকে পলাশ? বিমানবন্দরের নিরাপত্তায় শিথিলতা। ঘটনার পরদিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, পুরো ঘটনা জানতে এখনও চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি জানান, আমরা ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছি, তারা 5 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে, কিন্তু ঢাকা বিমানবন্দরে কোনো নিরাপত্তা ত্রুটি পরিলক্ষিত হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতা ছিল না, এমনকি ফ্লাইটটি চট্টগ্রামে নামার ঘটনাও কোনো জরুরি অবতরণে ঘটনা ছিল না। সত্যি কি সেখানে বোমা ছিল? রবিবার ঘটনা চলাকালে গুজবে রটে পলাশের বুকে বোমা বাঁধা রয়েছে। তবে পরে বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান জানান, এর আগে কর্তৃপক্ষের দেওয়া সব বক্তব্য ছিল কেবলই শোনা কথা। র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানও বলেছেন, পলাশের কাছে কোনো বোমা ছিল না, তার গায়ে একটা ভেস্ট থাকলেও সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। তবে বিমানের মধ্যে পলাশ কিভাবে ভেস্ট পেলেন তা ব্যাখ্যা করেননি এই র‍্যাব কর্মকর্তা। গত 2 দিন ধরে চলে আসা এইসব প্রশ্নেরই সবই ক্রমশ আরো ঘোলাটে রূপ নিচ্ছে কর্তৃপক্ষ সোজা সাপটা উত্তরের অভাবে।